সুগণার্থী ত্রিপুরা চ্যানেল আং নমি লবি চমুগ্রেসি তিন কব্র কক্ত মারংখা হাসেও থক নিবিয়া এঙ্গাই তংমারি নতেই মন্ত্রী সুশান্ত চৌধুরী সকাংনি হাইকেন থকমান থকনা বাগাই চাই থক তঙ্গ হাসটিও থক নিবিয়াল এঙ্গাই তংমানি নতেই মন্ত্রী সুশান্ত চৌধুরী সকাংনি হাইকেন থকমান থকনা বাগাই চাই তক তঙ্গ হাতি বারসানি স্লাই কবাং রমাই হাসটিও পেট্রোল তে ডিজেল নি বিয়াল এঙ্গাই তংমানি মালখং চালক নাই রক লাইন কলক রমই থক নি বাগাই মানাও রায়দা চায়াতি কে খগৈ ফালজাগৈ তংখা অ জঞ্জাল রক্ন ডাক্তি ন মথাক নাই হিনি শাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী রাং দুইশ নি থক দানানি ন কলকমা লাইন রমই মা বাচাও মালখং চালক নাই রক ফিয়া হাতি ওকে জেফরুপান সে থক মানই তঙ্গ লিটার দুইশ খলাইয়ৈ ইয়াং বিওসি ওকে থকনি বিয়াল হিনকে হাতি ওখি বাহাইকে আলাই দালাইকে থক মানথগৈ তং বানিয়া খলাইনাই রক অবন সেপনাওই রাইজা চায়াতিকে ফালুই তং লেখা আসাম হাস্টিও ওয়াতিনি বাগৈ লামা হামিয়া অংমানি বাগৈ থাংলাইসু খলাই মানিয়া অঙ্গৈ তংখা সালবাই হরবাই সামুং তাং ফানসে লামা সামাই মানিয়া অঙ্গৈ তংখা আপনি বাগৈ ন সেবক খ্লাইনাই রক্তে সামুং তাংনাই রক জরাখি বিউই লাইন কলগ্রমই থকনাউই মা তংলাইখা হাস্টিনি লুকুরক আপনি বাগৈ লেংলাই যাক তাবুক আপনি বাগৈ মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহাতে মালখং কলক নি হাবানকতে সেন্ট্রাল বাইব কগলাম সালাই তঙ্গ ডাক্তিন থক মানথক না বাগৈ চাই তখা ফিয়া রাইজা চায়াতিকে ফালৈ তংলাইমানি ককনকে মুংসা সালিয়া মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রকৃতির কারণে আসামের ঝাটিঙ্গা এলাকায় যে রেল যোগাযোগ ব্যবস্থা সেখানে ব্যাহত ঘটেছে তাতে ত্রিপুরায় প্রতিনিয়ত যে বিভিন্ন পণ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যে যাতায়াত করে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটেছে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা বিশাল চাহিদা এবং একটা জনসাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন বা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমি এবং আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকগণ প্রতিনিয়ত ইন্ডিয়ান অয়েলের সঙ্গে রেলওয়ের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং যত দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে সেখানে আমাদের কথাবার্তা হয়েছে। আর কিছুদিনের মধ্যে আমরা আশা করছি এই যে আমাদের যে পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই তাতে যে ব্যাঘাত ঘটেছে সেটা একটা সুরাহা হবে এবং পুনরায় আগের মতো আগরতলার বা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল এবং ডিজেল সরবরাহ নিয়মিত করা হবে। আপনারা ধৈর্য রাখবেন, ভরসা রাখবেন, সরকারের তরফ থেকে সম্পূর্ণ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন যাতে খুব তাড়াতাড়ি এই রেল পরিষেবা সুন্দর করা যায় এবং আমিও ব্যক্তিগতভাবে সমস্ত জিনিসের উপর নজর রেখে আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তার ব্যবস্থা করেছি। তৎসঙ্গে যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা করে থাকেন বিশেষ করে আলু পেঁয়াজ বিভিন্ন শাকসবজি, এক সময় দেখা গেছে যখন যাত্রী পরিষেবা সেখানে বিঘ্নিত ঘটে, রেল পরিষেবা বা আসামে যখন প্রকৃতির কারণে সেখানে যাতায়াত ব্যবস্থার অসুবিধা হয়, তখন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটে থাকে। আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখব যে ব্যবস্থা থেকে বিরত থাকবে যাতে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাকাটি করতে গিয়ে কোন ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়। প্রশাসনও সজাগ দৃষ্টি রাখছে, কোন অসাধু ব্যবসায়ী যদি এই পথ অবলম্বন করেন তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই দৃষ্টিতে আপনারা মাথায় রেখে সেদিকে কাজ করে চলবেন। নমস্কার। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে আজ মা সালনলগে বড় মৃগে পালায় দেখা আগুলি নিয়ে জিবিপি সক্ষম নগর ফ্লোরেন্স নাইটিঙ্গেল নিয়ে আচেমা সালনরুগে বড় মৃগে পালাই যাখা আগুলিনি জিবিপি শাখাম নগর আবনরুগে অসল বুফাংব কাইলেখা আরমান যাখা এমএলএ রতন চক্রবর্তী দে কজাম এমএলএ দিলীপ দাস আকর্ষণ কক্থম নি বুসকাঙ্গ দাদাক্ষিদাক এঙ্গৈ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নি লাংমানি কগ্রন খুরসাওয়ৈ সাওয়ৈ খনারিকা খরকসা বুরি এঙ্গৈ আজরাও হদাও চুবানাই এঙ্গানি বেলাইন কুথুক হিনি শাখা তাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল ন দ্য লেডি উইথ দ্য ল্যাম্প হিনিব সিনিজাকমানি কগ্রন শাখা আবন কারি মডার্ন অফ নার্সিং ফাউন্ডার ব তংমানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল আমাদের এই বর্তমান পৃথিবীর যাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1820 খ্রিস্টাব্দের
12ই মে তিনি জন্ম নিয়েছিলেন, এই মহিয়সী নারী পৃথিবীতে এসেছিলেন। ইতালির ফ্লোরেন্স শহরে ওনার জন্ম হয়। নার্সিংকে ওই যুগে তখন খুব একটা ভালো চোখে দেখা হতো না, এটাকে একটা নিকৃষ্ট পেশা হিসেবেই মনে করা হতো। কিন্তু সেই জায়গা থেকে তিনি এটাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে যেটা শুধু পেশা নয়, সেবা হিসেবে আজকে সারা বিশ্বে স্বীকৃত। এবং তাকে দি লেডি উইথ দি ল্যাম্প, যাকে প্রদীপ হাতে শুশ্রূষায় দেখা গেছে আর্ত মানুষের পাশে দাঁড়াতে, বিশেষ করে ক্রিমিয়ার যুদ্ধের পরে ব্রিটিশদের যে শোচনীয় অবস্থা হয়েছিল, হাজার হাজার আহতদের চিকিৎসার কাজে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটা আজও সারা পৃথিবীতে সমাদৃত। কাজে এই মহান নারীর জন্মদিবস 12 তারিখ হলেও এই পুরো সপ্তাহই আমরা এটা সারা বিশ্বে পালিত হচ্ছে। সেই উপলক্ষে আজকে আমাদের অটল বিহারী রিজিনাল ক্যান্সার হসপিটালে আমাদের সঙ্গে আছেন আমাদের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক আমাদের দিলীপবাবু, আছেন আমাদের MS শ্রীমণি দেববর্মা মহোদয়, অন্যান্য আধিকারিকগণ, সিস্টারগণ, আমাদের এই এলাকার কাউন্সিলরগণ, সবাই মিলে আমরা এই দিবসটি উদযাপন করছি এবং এখানে ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছি। আশা করি এই পেশা থেকে সেবায় যে উত্তীর্ণ হয়েছে এটাকে সবাই মনে রেখে আমরা সারা জীবন এই সেবামূলক কাজের মধ্যেই নিজেদের আমরা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই তাকে প্রকৃত সম্মান জানানো হবে। সবাই ভালো থাকুন। আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের স্মৃতির প্রতি আবারও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা বলা শেষ করি। উষাবাজার নিয়ে কগলাই মানে পাতিমঙ্গ শানি সহ মঙ্গুইতে খড়কশালা রমই ফাশাল ক্যারমনগ লাংজাখা উষা বাজানি কগলাইবানি পাতিমুঙ্গ সানি সাহা মুঙ্গই তে খরকসান রমই ফাশাল কেরংনগ লাংজাখা কেরংনগ সালচি নি বাগৈ নাইমথাংর রিমান সানকা ফিয়া কেরংনগ সালসনি বাগৈ গোসি জাখা কক্থম নি বুসকাঙ্গ দাদাকশিদাক তঙ্গৈ পাতিমুঙ্গ সুবাই শুক্রবৈ সাওয়াই খিনারিকা এডভোকেট শঙ্কর লোড কেস নাম্বার 37 of 2024 সানি সাহান রমজাখা তাই 201 লম্বর অব বন এড খাইজাক নাই তামনি হিনকে রাধানগর কাইসা ককচা পান্ডা অঙ্গ আ ককচা পান্ডাও সুস্মিতা সরকার সানি সাহা রাজু বর্মন তে বিনি ফায়ু আবন কারই সাংগ্রং শাল রমজাক নাই বীর চক্র গুসব আ ককচা পান্ডাও তঙ্গ সানি সাহা আ ককচা পান্ডানি সিসিটিভি ফুটেজ ন স্লাইয়ে কতাল সিসি ক্যামেরা থেপা থানিব নাইমথাংরক বাই রমজাখা ইনি সাকা এডভোকেট শঙ্কর লোড কেস কেস নাম্বার 37 of 2024 আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে উঠে সেখানে আমাদের একটা প্রেয়ার ছিল 201 অ্যাড করার জন্য। আর আজকে একজন অ্যাকিউজডকে প্রডিউস করা হয় যার নাম সানি সাহা, তাতে আমাদের প্রেয়ার ছিল 10 ডেজ পুলিশ রিমান্ড। আর অ্যাকিউজডের তরফ থেকে গতকালকে যে অ্যারেস্ট হয়েছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন অ্যামিউনিটি সব দেওয়া হয়, ওর বাড়ির লোক গিয়ে জানতে ওর সঙ্গে ডেইলি দেখা করতে পারে, বাড়ি থেকে ফুড দিতে পারে, ড্রেস এগুলো দিতে পারে। সবগুলো পিটিশন একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কোর্ট কে আমাদের প্রেয়ার ছিল 10 ডেজ পুলিশ রিমান্ড, এটা 7 ডেজ দিয়েছে। আর 201 এর প্রেয়ার ছিল কোর্ট হ্যাজ অ্যালাউড ইট। আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না, অ্যাজ পার সেকশন 41D অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট এট দ্য টাইম অফ ইন্টারোগেশন, যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা অ্যালাউ করবে। আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস কোর্ট বলেছে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায়, এটা সবসময় দেওয়া হয়। আর বলে যে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেলি, এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি। এবং মসকিটোর জন্য কয়েল টয়েল যেতে দেওয়া হয়, থানা থেকে আমাকে বললো রেগুলার বেসিসেই তারা কয়েল টয়েল দেয়। আর এখন আগরতলা সব জায়গাতেই মশা আছে, সুতরাং মশা কামড়াতে কিছু করার নেই,
তারপরে থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সবগুলো যেন ক্লিন দেবে। কোন কেসে 201 অ্যাড করার কথা বলেছে? এয়ারপোর্ট পিএস কেসে, কারণ আজকে এখানে দেখা গেছে এই সানি শাহ তার এগেনস্টে দুটো এলিগেশন ছিল। একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে, যেটি সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম অ্যাকিউজডের বাড়িতে। সেই সিসিটিভির যে ডিভিডিটা, মানে সিসিটিভির মেইন যে জিনিসটা ডিভিডি বক্সটা, এটা সে চেঞ্জ করে নিয়েছে, চেঞ্জ করে নতুন আরেকটা ইনস্টল করে দিয়ে গেছে তার। এবং আমাদের মানে কেসটা হচ্ছে অন 28th অফ এপ্রিল দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য হাউস অফ প্রাইম অ্যাকিউজ পার্সন। নামটা, নাম হচ্ছে রাজু বর্মন। রাজু বর্মনের বাড়িতে সেই মিটিংটা হয়েছিল। কোন জায়গায় বাড়িটা? রাজু বর্মনের বাড়ি রাধানগর। সেই মিটিংয়ে কে কে প্রেজেন্ট ছিল সমস্ত কিছু আমরা যদি সিসিটিভিটা পেতাম, তাহলে সেই সিসিটিভিটা সে লোপাট করে দিয়েছে। তাই এভিডেন্স যেহেতু লোপাট করেছে, ফর দ্যাট রিজন আমরা 201 অ্যাড করার প্রেয়ার দিয়েছি। ওর এগেনস্টে আরেকটা এলিগেশন হচ্ছে, এই কেস আপনারা দেখেছেন একটা মেয়েও অ্যারেস্ট হয়েছে, মধুমিতা। সেই মধুমিতা ইন্টারোগেশনে বলেছে, সুস্মিতা সে ইন্টারোগেশনে বলেছে এই মিটিংয়ে, 28th এর মিটিংয়ে সুস্মিতা নিজেও প্রেজেন্ট ছিল, তাতে সানি শাহও প্রেজেন্ট ছিল, রাজু বর্মন প্রেজেন্ট ছিল এবং আরও কয়েকজন প্রেজেন্ট ছিল। সুতরাং সেই মিটিংয়েই ঠিক হয় বিকিকে মারা হবে এবং টোটাল প্ল্যানটা করা হয়। সো এই কনস্পিরেসিতেও ও আছে, তাই এই দুটো এলিগেশনে ওকে আজকে প্রডিউস করা হয়েছিল। তো কোর্ট মাননীয় কোর্ট তাকে কি আজকে দিয়েছে? আজকে তাকে 7 days পুলিশ রিমান্ড দিয়েছে, ওদের বেল পিয়ার রিজেক্ট করেছে, আর প্রতিদিন মেডিকেল চেক আপ, এবং ওকে আফটার 7 days হি শুড বি প্রডিউসড বাই দ্য ডিস্ট্রিক্ট। আচ্ছা, রাজ্য সরকার আপনাকে স্পেশাল পিপি হিসেবে নিয়োগ করা হয়েছে, এখন পর্যন্ত এই কেসের মানে মূল ইয়েটা কি বুঝতে পারছেন, মানে কে অ্যাকিউজড মার্ডার বা কিছু কি? এখানে টোটাল জিনিসটা হচ্ছে রাজু বর্মনের একটা মাফিয়া, এখানে দুটো গ্রুপের মধ্যে ঝগড়া। রাজু বর্মন এটা প্রি প্ল্যান ওয়েতে এই মার্ডারটা করেছে, সে তার অ্যাসোসিয়েট দিয়ে মার্ডারটা করিয়েছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে এতটুকুই আছে। কতজন এটার সাথে জড়িত বলবো? এখন পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেল 1-2 জন, 3 জন, 4 জন, 4 জন, 4 জন অ্যারেস্ট হয়ে গেছে। 4 জন তো আছে, রাজু বর্মন নিজে আছে, রাজু বর্মনের ভাইটাই আছে, আরও অনেকজন আছে। ইনভেস্টিগেশন আস্তে আস্তে বেরিয়ে আসছে আরও কতজন। আর কার জন্য আপনি বলেছেন যে আদালতে একটা প্রেয়ার ছিল যে বিভিন্ন, গতকালকে অ্যারেস্ট হয়েছিল বীর চক্র ঘোষ, ডিফেন্সের তরফ থেকে প্রেয়ার ছিল ওর যেন মা এবং বোন ওরা এসে ওর সঙ্গে দেখা করতে পারে রেগুলারলি ইন পিএস। আমরা এই প্রেয়ারটা অপোজ করেছি, কারণ ইন্টারোগেশনে সে যদি কিছু বলে তাহলে আমরা যেটা রিভিল করবে ইন্টারোগেশনে, সেটা তো সে লিক করে দেবে তার বোন বা মার কাছে বা ফ্যামিলি মেম্বার যদি কেউ আসে। সুতরাং যেই অন্য অ্যাকিউজডকে অ্যালার্ট করে দেবে, তাহলে ইন্টারোগেশনটা টোটালি ফিউটাইল অ্যাক্সেস হয়ে যাবে। সো উই ভেহেমেন্টলি অপোজ দিস প্লেয়ার। কোর্ট আমাদের এই অবজেকশনটা রেখেছে এবং আপলোড করেছে আমাদের সাবমিশন। তাকে কোনো মানে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে দেখা করতে পারবে না, সে শুধু তার অ্যাডভোকেটকে রাখতে পারবে অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন, ও নট অল থ্রু। যদি ইন্টারোগেশনের সময় তার প্রয়োজন মনে করে তখন সে ওদেরকে ডাকতে পারে। এই ঘটনার হত্যার পেছনে মোডাস অপারেন্ডি কি ছিল কি জানতে পেরেছেন আপনারা? এটা গ্রুপ ক্লেশ। থ্যাংক ইউ। সিপিডব্লিউডি নিয়ে মাফিয়া গ্রুপের ক্লেশ। থ্যাংক ইউ। চিনি দফানি বাগে জবা খাইলাং নাই বীর বিক্রম জমাতিয়ানি থুইমানি বাচিস নি বিশে কামানোরগে ফাশালো বিনি মাংথং বস কাঙো থাঙাই খুমক থার বগে বিনি থিমানি শাল পালা লেখা টিটিডিসি নি যত লুকুর। চিনি দফানি বাগে জবা খাইলাং নাই বীর বিক্রম জমাতিয়ানি থিমানি বাচিস নি বিশে কামানোরগে ফাশালো বিনি মাংথং বস কাঙো থাঙাই খুমক থার বগে বিনি থিমানি শাল পালা লেখা টিটিডিসি নি যত লুকুর। অশালি পাটাও ফাইমা জাখা টিটিডিসি নি সিইও চন্দ্রকুমার জমাতিয়া টিটিডিসি নি লিগাল অ্যাডভাইজার দাতা মোহন জমাতিয়া টিটিডিসি নি কুচুক আচুকফাং টিটিডিসি নি ইএম রাজেশ ত্রিপুরা টিডাব্লিউএফ নি আদম রক্ন খব তিপ্রা মোথানি আদম রকব মাঞ্জাক ফাঁকা। তিনি জং আরো খমলংনি মেইন বিল্ডিং নি বুসকাঙ্গো জং খাইলাই আরো কাইসা বক্কসার মানি নুকুরক
আমার চিনি বান্ধাও তঙ্গ চিনি ইএম সাহেবের রাজেশ ত্রিপুরা চিনি যত নিশে অক্রা কুক টি ডাবল আপনি অ্যাডভাইজার কমি চিনি চেয়ারপার্সন চিনি বাই পবিত্র ভক্তি জমাতে চিনি বুক টি ডাবু চিনি মালা কহিমাত্রাই যত বুকুক সং যত নামাই পগি থানানি ক গিয়া যারা অজরাও আছে এখন 1973 আছে এবার তঙ্গিমান বরকিব সিয়া ও কক নক চিনি তাকুক অক্রা বরম গান বীর বিক্রম জমাতিয়া তাঙ্গি চিনিয়া নাংখা তাঙ্গি বিনি মাংখ অর কাইজাকান নাংখা আবনব সিনানি বান্ধা চিনি করার বেলাখানে হামবাই মাইয়া পর কইলান চিনি বুবাগ্রান তাই বুবাগ্রানি বিচিন তুই খেলাই সংজাক চিনি টিটি দেশি হাপাং ন তিনি বুবাগ্রানি বিচিন তুই টিটি দেশি হাপাং ভাইমানি ইয়াগুল ন অবা হাইকে হানি বাকে দফানি বাকে যে লংমা আরি নাই বড় রংনি অর মাংথং কাইজাকা ও খরক তামনি বিসিংগ খরকচানি খৈমানী সাল চিনি বরম গান বীর বিক্রম জমাতিয়ানি খৈমানী সাল কাটিনি ও সাল নিশি ব্রুম ব্রুম নগলাইখাই নরম বিবই বিনি ইয়া কং ইয়া থাঙ্গ ইয়া খাইবা বিনি মুক্তি বস কাঙ্গ যুমবার সাপাম গৈকোন সন্মান দিনানি না আবো চিনি বড় রকমের বাকে জায়গা সেগলাইনি চিনি টিপ্রাসানি জায়গা ফেরক মানখা চিনি টিপ্রাসানি জায়গা ফেরক না সিনাই যে সময় ব আন্দোলন আই দম আটকাইসা বুইনি দফানি বড় রক হা সেক নাই রক মন ফাই অলঙ্গা বাই সুবই বুথারকা বিনি পৈসাও বিনি খেত বন আবো সাবনি বাকে বস্তুত বিনি খেতনি বাকেইয়া সমস্ত ত্রিপুরা হা নি চিনি হা ন রক্ষা খাইনি বাকে বদিনি লংমা আরি মানে ও সাল নবী থানানি কবি খাজানি লাগুক বুকুক চং আপনি বাকে তিনি নিশিমি তাম চিনি বুকুক চং থি ডাবলে পুঁথুন ওয়াই টেপ উঠু ত্রিপুরা মতুন যারা ত্রিপুরা সা যারা ও হানি বসার যত ন পাতি কালার বাইয়া যেন চিনি বরম গান বীর বিক্রম জমাতিয়া নমুত পাইয়ে তিনি সাল নতুনগু বিনি মাংথঙ্গ বকনানি নাঙ্গু আপনি বাকি তিনি যেন আটকাইসা রিংলাইন ও সাল নুমানো যেন খাইলাইগা অর চিনি বুকুক সং তাই ও জরাও বেশি হাপাংনি বড় রক বাইব যেন টাইম সিম গলাইগে আপু গলাইকে চিনিব কপাল কাহাম বংনিব কপাল কাহাম উনি থাকা অ্যাডমিনিস্ট্রেশন বাই যেন চিনবুরি বদল একলগে জরা কলাই থাকি আবো কাইতনি কাইসা সংজাক মতাই রহমান কাইসা সংজাকি মানো কিন্তু যেন সালাই যাকি আপনি বাকে বেলাই বেলাই হামবাই মাইয়াফর যেন অবাহাইকে খালি নি জরা নবসং মূর্তি নারিখাই খালি অব যেন অবাহাইকে সম্পূর্ণ বরং গলাইনে তাই কাইসে বিনি কামিও বাহাই না প্রোগ্রাম কতর পান্ডা কতর চলি দঙ্গ গারিম কাকাম দুস্তিও মর কামি আওয়ার আর প্রোগ্রাম চলিওই দঙ্গ কাহাম কাই অবাহাই কেন প্রোগ্রাম বলতে বন মূর্তি খাইমানি প্রোগ্রাম বন সিং পগিয়া ব অমর দঙ্গ চিনি বাকে বিপ্লাইয়া দঙ্গ হলে আবো ওয়ানসুক লাই না বিনি হাতায় দোকান করে সামো খাইমানি বাকে অব হাই ওয়ানসুকনি মূর্তি খাইলাই দঙ্গ যেন যারা ফুল আমি তাই রব যেন বেশি ব্রুম ব্রুম ন ও সাল নয় যেন অব হাই যেন মূর্তি খাইমানি বাকে আমি অকচারও যেন যত সাইমান 1973 তিন থেকে 50 বছর সেকাল চিনি তাকুক বীর বিক্রম জমাতিয়া ব জমি হস্তান্তর দাবি নতুয়ই গেপ্রু সুচারংলায় আপ্রু ও আন্দোলনের বখরকে শহীদ নাকা ত্রিপুরা ও ত্রিপুরা সান মতানোর বাকে গোবাং মা শহীদ নাই রং বিসঙ্গ বখরকে বেলেখেন অন্যতম হলে যেন সাইমান সো বিনি কন্ট্রিবিউশন বিনি যে দফানি বাকে থাকমানি আবো যেন থাক মূর্তি নারেকাই বিনি থৈমানী বিবরণকে হাই ব যখন বিনি জাগাও থাকে আর জয় কামকুলু মনো গোবাং মা ওয়ান দিবসনি বড় রক্ত মনো আক্রমণ পাইয়া ব বিনি সেফ গার্ডান বাকে পুখিও হাবই আত্মগা তিখাই নাইকা কিন্তু পুখিরি পার গুড়ি হই বড় অলঙ্গাতেই বড় নাসিনী দো ব যখন তৈনি পেপলাসাই ফাই আপুর হাই হাই বনো অলঙ্গা পাই ছুলু মানে বেলাইখেন মর্মান্তি ওয়ান আম্বা চিন্তা তিখিরিমা চিন্তা বেলাইখেন খাও খানাংনাই মতো খালে বনো বুথারমানি ইতিহাস যেন মুখা বা খানাকা সো আবন বাকে চিনি জাতি হা দফানো জাতি হা দফানো সেফ সাইটে তলাইন বাকে ই চিনি বেআইনভাবে যে চিনি জাগারো কচক থামানি
আবনো কিফিল মানান বাকি জব আন্দোলন খাইলামনি যে সংগ্রাম চবাক খাইলামনি আবো ত্রিপুরানি বড়রক ত্রিপুরা সবসনি বড়রক আবনো মুতু নারক থাইকলাইও আবনো রুক সাউনে চ বিনো জাগা বিনি মাংথম চ খুম কথার বগলাই থেকে বিনি বিনি আত্মা হামেশা কাকসঙ্গ মানি দংথু আবো চিনি দোয় মুতনাই গাই অবাহাই কেন কিছু গুরুম গুরুম বিন আবনো চ পালাইলাই নাই ই কক রুলে চ চ খামজ মুতে খাকা হামিয়া করি আনি কক সামদর মিডিয়া সামনাও আনি খাক কাহামবাই আমি হামজামুইয়া পারি তিনি যতনে শিউ সাই মানে বীর বিক্রম বাহাদুর জমাতিয়া তিনি দশই মে বতিনি থিমানি বলিদান সাত সান রাগমাইয়া কারমানি সাল উনিশশো তেষট্টি তেহাত্তর সেভেন্টি থ্রি ও বতিনি তাই দশই মে ও তিনি জেলা পরিষদ নিবাংশি সুযোগ হা নিবাঙ্গ হস্তান্তর জমি ফেরত থাকলে তিনি আন্দোলন খাইলেই তিনি হাইসালব হাউই খেত আল চাই প্রায় মানে বাইরে বড় রঙকেনে কেব জায়গা তিনি বিপার জায়গা হামা পাইয়া হবাই যে বড় দখল খাই জায়গা খাইমানি জায়গাও তিনি তিনি তাকু বীর বিক্রম বাহাদুর ব থাঙ্গাই জায়গা সেই মানে তিনি অন্য দখানি বড় রাও ফাতানি ফাইনে রাও তিনি হাজার হাজার বড় পথম লাই কোনো জাগাগুনো তিনি ওয়ানি দাবাই লাফাই খেলায় কলঙ্কায় খুবাই খেলাই আর পেশা বর কাহিনী তিনি গাইন কথা বর কাহিনী পেশাও বন জীবন সার বন যেন তিনি নিহাই সাল যে কেব পাওমাইয়া টিপ্রাহানি বড় রক বইলা থুই রনা ইসলি টিপ্রাহা হোক বলি রাংচা খা রাংচা হোক এডিসিনি বাই তিনি সাতখান বাই তিনের কাইসা মূর্তি খাইজা অর্য তিনি তাকুর তঙ্গালি রাজেশ বিক্রা ব্যায়াম তিনি তিনি মনিহার তঙ্গ তা অর যত তিনি বলে তিনি মুখ খাইলাই বাসা তুমি বলে কথার সার তোলাইলাই আও মুখ তোলাইলাই তিনি তোলাইমানি সার হয়নি বাঙ্গই যে জাগাবার তোলা থ আনি বহু সরক তাকু সরক ও বীর বিক্রম দিন আপনি সাল ন দশই মাইন যতন থিমানি সাল যতন ওয়ান সবাই তিনি যে জায়গা তখন বন আপু বাসাই ফোন যে তখন বলে বাসা বলছে বাসা বন মকো মগো বলো বলে আটটা শান্তি মালান খানে সরল খাতে যদি আমি যাবো যতন হামবাই আমি নরক নুখনা চিনি লগে চিনি অকর বুকুর রক্ত তিনি সাল 1973 তেলেমুরা সাবডিভিশন গাইরিং কাম যদি আমি মিস্তি খাই হেঁকে যে অর জায়গাও তিনি হাই সাল যে থুই থানায় তাকুক বীর বিক্রম জমাটিয়া ব হানি বাগৈ চিনি বরং নেই অধিকারনি বাগৈ লড়াই খাই থুই থাকা যে অ সাল রমৈন যেন টিটি এডিসি রক চিনি বোবাগ্রানি লিডারশিপ বাই যে চিনি দফানি বাই যারা ফাইট খাই থাকা যে অবরণ পগলা খেই চিনি জাতিনি বাকি যে কক সানাই লড়াই খেই অমাহাইরণ যেন পগলা খেই যেন বর্ণ বরম রে বিনি থৈমানি সাল যেন মৈতনারগৈ যেন বর্ণ মৈতনারগৈ খুম রক যেন রেলায়ু গাই অমাহাইকেন ফাইনাই সালক যে চিনি থাকাই বীর বিক্রম জমাটিয়া বর যেন মৈতনারগনাই আর অমাহাইকে যে চিনি জাতিনি বাকি ফাইট খেই অমাহাইরণের যে গাওমা সেনগাই দো সেলফিস অংয়ই সেলফলেস অংগৈ যে কাইন হা দোগৈ বাহাইকে যে হামজাগলাই যে কথা লাই জমা লাইনাই চিনি লাইফ মানে যে ডেলি ন ফাইট খেতে তাবক চিনর গাওমা বড় দোক চাকরি খেই চাকরি খেয়ে অফিসে ফাইও ডিউটি খাইও কাইসা বনি ডেলি লাইফ নি বাকি ফাইট খেমেনি অমাহাই পরে তোমার বা চিনি টাঙ্গাই চানে হুক খাইনাই খেতো খাইনাই আমার ডেইলি লাইফ নিবো স্ট্রাগল খাইমানি যেন লাইফ মানে স্ট্রাগল মা খাইও আর যেন সেরকম অকারণ যেন বাহিকে সম্মান দিতাই সে অধিকারনি বাকি যে কক সানাই যেন বরণ বাহিকে এনকারেজ খাইনাই যেন কাইসা বে কাইসা যেন বাহিকে রমৈতি সালাইনাই যেন অবরণ মাবান সবাইনি যতনা হামবাই
লাইন বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে এরকম লাইন শাটডাউন হয়েছিল এখন কি মিস্ত্রিটা স্পটে গেছিল কতজন আসলো এখানে কাজে চারজন মনে হয় উনি কি কী পোস্ট আছে লেবার কাজটা কিসে কী আসলো মতো ডিডব্লিউএসের কাজ জলের কতজন কোন আসলে এসেছিলেন বাইকুরা আসতে পরে শান্তিনগর আসল এখন অবস্থা কীরকম অবস্থাটা কোনো ডাক্তারের সঙ্গে কথা হয়নি আপনার কী হল আমার তো ছেড়ে যাবে না আমরা লেবারের মতো কারণ চালাই আর কি ব্রাদার মতো মালিক আইসি দিয়ে খবর পেয়েছি আইবো ওনার আন্ডারে কতদিন ধরে কাজ করে এক দেড় মাস সেফটি কিছু ছিল না থাকা সত্ত্বেও কীভাবে হবে সেফটিতে এটা তো তার হেমলেট থাকে বেল্ট টেল্ট থাকে এসব থাকে তারপরে স্টিমেন যদি ওগুলা কিছুই ছিল না ওই ঘটনাস্থলে যারা ছিল তারা ইলেকট্রিকের কাজ করতে গিয়ে শর্ট খাইছে কোন জায়গায় হয়েছে ঘটনাটা বাইকরা শান্তিনগর বাইকরা কন্ট্রাক্টর কে বা ঠিকাদার কে রাইট যে কাজ করতেছিল অমরপুরের রতন পাল কই আছে কিভাবে হইছে লাইন শর্ট খাইছে আর কি ইলেকট্রিক লাইন কি বন্ধ ছিল না লাইন কাটা হয়েছিল অন কি বাই মিস্টেক স্পটে আমি আসলাম না মানে কাটা হয়েছে না আগে আবার চালু হয়ে গেছে কিছু একটা হয়েছিল স্পটে আমি আসলাম না যখন কাজ করতে যায় তখন তার সেফটি হিসেবে কোনো রকম কিছু আসলো না ওই জায়গায় লোক তো কিছু সেফটি নাই না আসলে থাকা সত্ত্বেও এরকম অবস্থা কীভাবে হইল এটা তো স্টিল ল্যান্ডে লাগছে আর কি গায়ে ওটা আসল মতো কাজ করতে আসছে তখন স্টিল ল্যান্ডে আনলো কি নাম ওনার শ্যামল ত্রিপুরা শ্যামল ত্রিপুরা বয়স কত বয়স তো ঠিক বাড়ি কোন জায়গাতে বাড়ি শান্তির বাড়ি আর যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেছে সেই কন্ট্রাক্টরের নাম রতন পাল রতন পাল উনি কি আইসে ঘটনা খবর পেয়ে আই আইবো আপনার আইসে না ফোন করছে আর কিছু কতদিন ধরে কাজ করবে ওনার সাথে এক দেড় মাস দু মাসের মধ্যে টিডিডিসি হাপং বাই কেস খাই জাগাই রমজা খাজি তিন্দে বর্মা উমর থামচিচার টিডিডিসি হাপং বাই কেস খাই জাগাই রমজা খা জিতেন্দে বর্মা উমর থামচিচার সনখোলা পাড়া খুমুলুঙ্গ বরক প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি খোলকনাবাগে টিটিডিসি হাপাং নিথানি কয়মুংবলাই ইয়া ফার্মানি এডিশনাল সিইও নিথানি অ কয়মুংবলাই বিশিক থামনি বাগে এগ্রিমেন্ট খাই জাকমানি ফিয়াবা ওয়ানসুকমানি হামিয়া এবা নাসিকমানি জুদা অংমাবাই বরক প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি নি প্রেসিডেন্ট জিতেন্দে বর্মা রায়দা জায়াতেই খেয়ে এগ্রিমেন্ট বলাই সেলাই বিশিক থামনি বিশিক থামচি সুনামিনা হারকা ফিয়াবা 2021 বিশিও খুলক জাকমানি ও বরক প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি লুকু রগ্নি বাগৈ কাহাম কাহাম সাবই রিংস্ট্রংনাই রগ্নি বাগৈ কাহাম থিনাং ফুনুগৈ ককপি যাক ইয়াংখে রায়দা জায়াখে মকলো হাদলি সারতেই সারাই বিশিক থামনি বিশিক থামচি খলাই এগ্রিমেন্ট সুনামি নাহারকা বরক প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি নি প্রেসিডেন্ট জিতেন্দে বর্মা টিটিডিসি নি বখাক্তি ওয়াইরে ওয়াই নোটিস রহর জাগিব ইয়াচাকলিয়া বরক প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি নি প্রেসিডেন্ট জিতেন্দে বর্মা বরক প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি খুলক জাকমানি আ থাইন উল্টা এগ্রিমেন্ট জুদা ফুনুগৈ তংমানি নুগৈ টিটিডিসি নি বখাক্তি রাধাপুর পিএসও থানায়
2023 কেস ফাইল খাই যাক মানে ইয়াগুলো 8/5/2024 নি সারিগ রমই নাহার জাখা জিতেন দেব বর্মা মুঙ্গাই খরকসা আসামি তামনি আসামি উঙ্গাই বন নিরাড়া পরখান তো বোঝানো না থাকিসা সাইকার জিতেন দেব বর্মা নি মুঙ্গাই এডিসি প্রশাসন হইতে থাঙাই 2023 নি জুলাই মাস বনে বিরুদ্ধে কাইসা অর এফআইআর ও এফআইআর নি মূলে যেন তদন্ত করাইছে তদন্ত খাইমানি পরে যে তদন্ত প্রায় শেষে বলে মুঙ্গি কাছে সঙ্গে এভিডেন্স মাও যে খাদ্য নিবাস খাইছে বোমাহাই সামুং ও বকুবজাত মানে সে আর সাইড মানে সামুং বলতে যে এডিসি প্রশাসন বাই কাশা আর ওল্ড ডিগ্রি কলেজ কমলমনি আর বরফ পরে মেডিকেল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি হি কাশা ব খলকমানি বঙ্কার প্রেসিডেন্ট তো আর এডিসি প্রশাসন বাই তিন বছর নিবং এগ্রিমেন্ট খাইমানি এই তিন বছর এগ্রিমেন্ট খাইমানি পরেও যে কোনো আর জায়গা তিন বছর পাইলে হা বা বাইতে তুই বহাই হোক আর বিশ এডিসি সরবন নর দিহি বা নোটিস রকা নোটিস রমানে পরে কেন বহাই হিনে তিন বছরিয়া 30 বছর হি কাগজ প্রোডাক্ট বা প্রডিউস খাইকা এডিসি প্রশাসন হাতে কোনো তুই আর জায়গা চিনি কমন থান হোক আসা রাজাপুর পুলিশ স্টেশন আচ্ছা ফোর্জার কেস মানে পরে না তারপরে কিন্তু বোমাহাই কেস আপনি বসাইছেন কথা না স্যার কেস বলে সেকশন কেন তো 471 বহাই 468 465 471 বহাই 420 বহাই এসব কেস ইনকাটা হবে স্যার তাও বন পরত লাগে না তারপর তো খানা কোডার হয় নাই কোডার হওয়ানি পরে বাদ বাকি যদি সে ইনভেস্টিগেশন তাই বেতন আর জায়গা অনেক কিছু যেহেতু ডকুমেন্টারি ব্যাপার কোনো কিছু কক সিঙ্গা নাই তবু এবার নাইগের অনুটা যতটুকু সম্ভব মনে কক সিঙ্গা নিবং তাইব চেষ্টা করে নাই তবু তাই কিনে কোডার প্রেয়ার নাই ডিটেলস চাইলে স্যার জিতেন দেব বর্মা বঙ্কা প্রেসিডেন্ট বরফ বরফ প্যারামেডিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড টেকনোলজি আর কমলং ডিগ্রি কলেজ ফাশাল ফুঙ্গ আমাশনি কুলাই সোনার কুবরা পারাও লাহারকা সুলাইখা ফাশাল ফুঙ্গ আম্বাসানি কুলাই সোনারাম কোবরা পারাও লাহানি ড্রেন বাই তৈনি সুইচ গেটো অ তুই হাবে ড্রেন নি তুই নই মা তো মোহিনে আমচাইনি লুকুর ককশিল চাকা বরক তাই বসাকা বিশিস নিরময় আমতি খাইকেন বরক তুই নই মা তো হাপাং নি বড় রক বৌ রিনাই রিনাই হিনে নাই থাং পাই উফিয়া তাবুক ফান মৌসাইয়া প্রি সাজেগা খু তাবুক সাক জরা আবনি বাগে বরক ফাশালো বরক নি সান মৌসানই লাহার গা সোলাইকা নোংরা জলটি আমরা রাস্তা দিতেছে মিনিসে যে আমরা যে সাপ্লাই পয়েন্টটি আছে এই পয়েন্টটি দিয়ে সেটা আমরা নোংরা জলটিকে ঢুকতেছে পাইপলাইন দিয়ে এই জলটি আমরা পানি জলটি খাইতেছি খাইয়ে সাথে আমরা প্রবলেম হইতেছে না এটার লেগে আজকে আমরা রাস্তার অবরোধ করছি জলটা আমরা কোনো নেতা উতা আছে পঞ্চায়েত করছি তারা এটা বার্তা দিছে না এখন বৃষ্টি দেওয়ার পরে আমরা যে জলটা সুইচ গেট থাকে এটার ভিতরে জল ঢুকে এই এলাকাবাসী সব খাই থাকি জলটা খাইয়া এলাকার নাম কি আমরা জনগণ আছি কেন আমরা কি এই জল খাইয়া মারা দিতাম সহায়তা চাই আমরা বাঁচাই থাকতো ভিতরে
কি চান আপনারা? কি চান? আমরা হইতাছে ওই যে তো সুইচ গেছে আছে জলের সাপ্লাই, এটি শক্তি পাকা হলো আর দেন 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 করে নোংরা দেন দিয়ে দেন দেন করে মানে লাগবে যেমনে মানে সারা দেন দেন জল দা ফাস হয়ে যাবে দেন দেন তো রাস্তাতে না যায় হ্যাঁ কই দেন দেন তো রাস্তাতে না যায় নতুন ড্রেন আমরা সাইড করে দেব নতুন ড্রেন তো আছে গায় খগজগমণি গাইবাগে সিলিন্ডার নাইতকই তিখলাইকা কলেজ জেলা ফাড়েনি পুলিশ। থানায় 9 মে শালমারিও হরকুথুগ পেট্রোলিং টিম পেট্রোলিং খ্লাই তংফুরো শিকক্ষিনেই চিরিক্ষকায় বরক ওকলক ওকলক থাকমানি রমি মালিয়া পুলিশ ইয়াগুলো যে থাইনি গ্যাস সিলিন্ডার খগজগমানি আরও থাঙ্গাই চিরেই নাইমা ইয়াগুলো খগজগমানি কাইবা গ্যাস সিলিন্ডার নাইতুগুই তিখলাইকা কলেজ জেলা ফারিনি পুলিশ আবন ইয়াগুলো গ্যাস সিলিন্ডার নি বুকরা রগ্ন বরক নি ইয়াগ গ্যাস সিলিন্ডার হ্যান্ডওভার খ্লাইনি কাহিনী ককতমা থুমনাই রোগনে বেসকাঙ্গ শাইখ নারিকা কলেজ জেলা ফারিনি পুলিশ। কি নাম আপনার? আমার নাম উত্তম পাল। আচ্ছা, কী হয়েছিল বলুন তো? আমাদের ঘর থেকে সিলিন্ডারগুলি চুরি হয়েছিল, এমন সময় মোবাইল পুলিশ যাওয়ার পথে ওইগুলিকে আটক করে, আটক করার পর আমাদের কাকে জমাতিয়া বাবু আমাদের এইগুলি আটক করে এবং আমাদেরকে আবার আমরা যখন এই আয়েশারা ওনাকে জানাইছি যে আমাদের বাড়িঘরের সিলিন্ডারগুলো এইভাবে নিয়ে গেছে আমরা পাচ্ছি না, তখন বলছে যে সিলিন্ডারগুলি ওখানে আছে আমরা দিয়ে দেবো। তারপর আমরা সবাই মিলে এসেছি এবং আমরা স্যারের কাছে বলছি, স্যার ঠিক আমাদের সহযোগিতা করেছে এবং কলেজ জেলা পুলিশ ফাঁড়ি আমাদের যথেষ্ট সাহায্য করছে, যেটা অতুলনীয় বলার মতো। আমরা খুব সহযোগিতা পেয়েছি ওনার কাছ থেকে, জমাতিয়াবাবুর কাছ থেকে আমরা অনেক অনেক মানে সহযোগিতা পেয়েছি যেটা বলার বাইরে। আমি ভাবিনি কোনো দিনও এত সহযোগিতা পাবো, কিন্তু খুব সহযোগিতা পেয়েছি ওনার কাছ থেকে। হ্যাঁ, কী হয়েছে বলেন তো? গত পরশু রাতে যে 8 তারিখ আমাদের বাড়ির আশেপাশেও যে এই সিলিন্ডারটি চুরি হয়েছিল আর কি, তো এই পুলিশ যাওয়ার পথে চোরকে দেখতে পাই, তো চোর সিলিন্ডারগুলো ফেলে দিয়ে ওনারা চলে যায়। তো ওই সময় আমাদের যারা অফিসাররা দায়িত্বে ছিলেন ওনারাও এই সিলিন্ডারগুলো আমাদের থানাতে নিয়ে এসেছে। এখন আমরা সবাই এসেছি, সিলিন্ডারগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আর আমরা আরক্ষা দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কবে রিকভারি হয় আর বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। গত 8/9 মধ্যে রাত্র আমার 8 তারিখে আমার নাইট মোবাইল গাড়ি ছিল, এরপরে আমি এমনিতে একটা ফুড পেট্রোলিংও দিছি আড়ালিয়া এলাকা, এরপরে আমি ইয়েতে করার পরে 9/9 করে গেছে, 12 বলে তো 9 তারিখ, এই সময় 2:30 সময় আমি একটা চুরের ইয়েটা একটা আড়াইলা বাজার ইয়ে দিয়েছিল, এরপরে একটা চুরি দিয়ে গ্যাস সিলিন্ডার টানাটানি দেখতে পরে আমরা দুরানি দিছে পরে অলরেডি হে জলে জাম দিয়ে বাগিয়ে গেছে, চুরটা একটা আটক করতে পারছি না। এরপরে সাইডে মাইডে আমরা সার্চ করতে পরে 5 সিলিন্ডার রিকভারি হয়েছিল। এরপরে আমি তো রিকভারি করার পরে আমি নিয়ে আসছি, এরপরে পরের দিনে সবাই এলাকার লোক আইয়া আমারে কমপ্লেন জানাইছিল। এরপরে একজনের নাম হয়েছে চন্দন সরকার, একজন হয়েছে মনোজ ঋষি দাস, একজন হয়েছে উত্তম পাল, একজন হচ্ছে সুখেন্দু দাস নামে করে হেরা একটা হচ্ছে হেরকে, বা একজনের 2 সিলিন্ডার বা বাকিটা একটা একটা এই করেছে। আমরা আটক করার পরে আমি আবার নিজে কার কোনো দোকান ভেরিফাই করছি, ভেরিফাই করার পরে আরও এলাকার প্রতিবেশী সহকারে আমি দোকানদারের ইয়েতে যে জায়গাতে গেছি আমি এখন চেক করছি, পিছনে বেড়া বা জানালা এটা দিয়ে সব দিয়ে তিন কাটতে কাটতে দেহে যে চুর করছে এই ঘটনাটা কাজ করছে আর কি। তাই আমি রিকভারি করে হেরা জানার পরে ভেরিফাই করে তাদেরকে আবার ওনার হাতে মালিকের হাতে আমি হ্যান্ডওভার করে দিয়ে দিতেছি। ফ্যাক্টর নাই মানে ক্যাশ রং তাই স্কুটি রক্ষবই খড়গবা ক্যাফিক মানে বানিয়া ক্লাইনের রক্ষা পুলিশ।
খুইজা কক্ত মানে বিশিনতি কবা মা কেফেক মানে বানে খ্লাইনাই রক্ন রমখা পূর্ব আগরতলা থানানি পুলিশ ফাশালো পূর্ব আগরতলা থানানি ওসি সঞ্জিত সেন কক্তমা থমনাই রক্ন শাখা হুইজা কক্তমানি বিশিং বরকনি থানি কাইশ কক্তমা সকপাইকা রাজখোড়াগুলিনি কলেজ জেলাতে শিবনগরাম চাই রাইডা জায়গায় কেফেক মানে বানিয়া খ্লাইজাক মানি হিনেই আবন রগিন সংগ্রং শাল হর পুলিশ আ থায়োকরাক নাইকুল মুংনি বিশিংতি নাইকুল জাকতং মানি কলেজ জেলানি লেক কানাও খড়কথাম কেফেক মানে বানিয়া খ্লাইনাই ন রমখা পুলিশ বরকনি লগেও তং মানে স্কুটি ও নাইতো খুতু খ্লাই ব্রাউন সুগানি কাইসব প্যাকেট বোমান খা আপনি লগে লগে রাজাখোড়া গুলিনি কল্যাণী আমচাই ব তাই খড়ক নাই কেফেক মানে বানিয়া খ্লাইনাই ন রমখা বরকনি ইয়াকনি 150টা কৌটা কাইনি মোবাইল ফোন তাই 1200 ক্যাশ রং মানখা মানমানি ব্রাউন সুগানি হিলিংমা 16 গ্রাম তাই অমরগ্ন কেবেঙে এনটিপিএস মামলা বুকলাই জাখা মানমানি ব্রাউন সুগানি হাতিমরগ 80,000 রাং মানজাংনাই খড়ক বা রকনি মুং উংখা জুয়েল মিয়া সুজিত সাহা লিচন দাস তাই বিকিন তাঁতি সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল এমবিবি কলেজে পার্শ্ববর্তী যে এলাকা মডার্ন ক্লাব এবং শিবনগর এরিয়াতে কিছু ইলিগ্যাল কন্ট্রাব্যান্ড বিক্রি হচ্ছে। এই খবর পাওয়ার পর ওসি কলেজ টিলা এবং স্টাফ সহকারে শিবনগর এলাকাতে যে লিগের পার আছে ওখানে সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে 3 জনকে ওখানে পাই ইনফরমেশন পাওয়ার পর। তো ওখানে একটা স্কুটিও ছিল, স্কুটিটার সাথে 3 জন লোক ছিল। তো তাদের মধ্যে আমরা তাদের ডিটেইন করে তাদের সার্চ করি, সার্চ করার পর স্কুটিতে একটা পাউচ পাওয়া যায় এই লিগাল কন্ট্রাব্যান্ড যেটা ব্রাউন সুগার আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কল্যাণী এলাকা থেকেও আরও 2 জনকে পাওয়া যায় সেম। তাদের মধ্যে থেকে সবাইকে 5 জনকে আমরা ডিটেইন করি, তাদের কাছে একটি পাউচ আপনার 150টা ভায়েল যে কন্ট্রাব্যান্ড বোর্ডের ভায়েল, 2টো মোবাইল, 1200 টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি। এবং তাদের আমরা থানাতে এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারছি যে এগুলা তারা কলেজ এবং সারাউন্ডিং এলাকাতে তারা মূলত সেল করে, কোটাগুলা বিক্রি করে। তো তখন তাদের আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি, তাদের এগেনস্টে একটা এনডিপিএস কেস নেই। কন্ট্রাব্যান্ডগুলা খুলে ওজন করার পর দেখতে পাই এর মধ্যে মোট 16 গ্রাম ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে। এগুলো আমরা সিজ করি, তাদের আজকে আমরা কোর্টে পাঠাবো। তো এগুলার বাজার মূল্য টেন্টেটিভ আমরা যেটা বুঝতে পারছি 75-80,000 টাকা হবে। এবং সেখানে যে স্কুটিটা পাওয়া গেছে এটার মধ্যে আরেকজন লোক ছিল, সম্ভবত সে মালিক। আমরা এটা স্ক্রিন রিপোর্ট বের করছি, মালিককেও আমরা অ্যারেস্ট করব। তো অ্যাকচুয়ালি এরা ম্যাক্সিমাম এখানে একজন মিনা আছে, সেই স্কুটির সাথে জড়িত, সে এর আগেও অ্যারেস্ট হয়েছিল। তো তাকে আমরা অ্যারেস্ট করেছি। এখন তাদের মধ্যে 5 জন যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম বিশ্বজিৎ নম, জুয়েল মিয়া, সুজিত সাহা, লিটন দাস এবং বিকি তাঁতি। এই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এখানে তাদের প্রাইমারি স্টেজে আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি তাদের চন্দ্রপুর এলাকা থেকে যারা একটা যে জুয়েল মিয়া, সে চন্দ্রপুর এলাকা বলদাখাল এলাকাতে বাড়ি, সে কোত্থেকে এনে বিক্রি করে একটা নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের সাথে বলছি না, আমরা তাকে এবং স্কুটির যে মালিক তাকেও আমরা অ্যারেস্ট করবো এই কেসের তদন্ত। তারা কি শহরে এগুলি বিক্রি করতে লাগে? তারা শহর সারাউন্ডিং আমাদের গোলবাজার এরিয়া বলুন বা কলেজ এরিয়া বলুন, ওই এরিয়াগুলোতেই স্কুটিটা যেটুকু রিবিল্ড হচ্ছে স্কুটিটা দিয়ে তারা ফ্লাইং এটা আসা যাওয়া করে এবং বিক্রি করে জায়গায় জায়গায়, এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এইভাবেই তারা ঘোরাঘুরি করে এগুলো বিক্রি করে। তাদেরকে জিজ্ঞাসা করে জানা গেছে মানে এগুলি কোথায় থেকে আনা হয়? না, আমরা আমি বললাম আপনাদের যে চন্দ্রপুর এলাকা থেকে আমরা একটা নাম পেয়েছি যে সাপ্লাইয়ার, আমরা তাকেও অ্যারেস্ট করব এবং যে স্কুটির মালিক সেও এটাতে 100% ইনভলভ আছে তাকেও আমরা অ্যারেস্ট করব। তিরিনিকক বড় কক্তমা আসক জড়ানো সর্বমনি কক্তমানে আপডেটস মানে বাকি চয়ন নাইতং দিয়ে নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।